ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ণাস ক্লাব। শুরু করলাম আজকের সকালটা একটু দেরি করে, এমনিতেই আজ রবিবার, তারপর আমি আবার মা বাবার কাছে আছি। তোমরা সবাই কেমন আছো? নিচে নেমে দেখি মা রেডি শেডি হচ্ছে। আমি আসলে ভুলেই গেছিলাম, আজকে তো আমাদের শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, তো মা তাই জন্য একাই যাচ্ছে। বাবাকে বলে মা এবার ফুলের মালা, ধূপ আর মিষ্টি নিয়ে রওনা দিল। মাকে টাটা করে দরজা দিয়ে আমি এবার আমার মর্নিং রুটিন স্টার্ট করব। বসে পড়েছি লেবু নিয়ে আর সঙ্গে আমার যন্ত্রপাতি। তোমরা দেখেইছো আমি লেবুর সঙ্গে ঈষদুষ্ণ গরম জল নিয়ে মিশিয়ে খেয়ে নিই। এর সঙ্গে তোমরা মধুও নিতে পারো। যেহেতু আমি শুধু লেবু খাই তাই জন্য দেখতেই পাচ্ছো খুবই টক লাগছে, মাঝে মাঝে লেবুগুলো খুব টক হয়, তবে আমার শুধু লেবু জলই বেশি ভালো লাগে। আজকে যেহেতু ছুটির দিন তাই জন্য একটু বেশি জিনিস দিয়ে আজকে ক্লিন আপটা করবো। একটু বেসন নিয়ে নিলাম, সঙ্গে একটু এক পিঞ্চ মতো হলুদ, আর এর সঙ্গে মিশিয়ে নেব ওই যে একটুখানি পড়ে থাকা খোসার মধ্যে লেগে থাকা যেটুকু রস, সেই রসটা, আর সঙ্গে একটু টক দইও নেব। এই সব কটা জিনিস মিশিয়ে যে পেস্টটা তৈরি হবে এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ, পুরোপুরি ট্যান ক্লিয়ার করতে খুব ভালো কাজ দেয়। আর হলুদ আছে, হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল, আর বেসন তো আমাদের চিরকালের সেই এজ ওল্ড টাইম থেকে চলে আসছে, ক্লিনজিংয়ে খুব ভালো কাজ দেয়। তো এইটা যেহেতু আজকে ছুটির দিন তাই জন্য আমি এই ঘরোয়া রেমেডিটা করে নিচ্ছি, খুব ভালোভাবে মুখটা ক্লিন আপ হয়ে যায় আর ট্যানও ক্লিয়ার করে, আর পিম্পলের জন্য যে দাগ টাগ হয় সেগুলো এইটা ইউজ করলে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে একদম। তবে এরকমও না যে ঘরোয়া রেমেডি একদিন ইউজ করলাম আর ব্যাস সব ক্লিয়ার হয়ে গেল, এরকম কখনোই হয় না, কারণ এটা ম্যাজিক নয়। এই দেখো আমার বিয়ের তত্ত্বসূচি, ওদের বাড়ি থেকে যেটা এসেছিল, সুন্দর বরবউয়ের পুতুল করা। আর এই যে ডায়মন্ড শেপটা দেখছো, এটারই ছোট ভার্সন আমার ঘরের ছবিতে দেখেছো আগের ব্লগে, তখনই বলেছিলাম নিচের এটা বড় ভার্সন আছে। এই যে নিচের এই ঘরে ওয়ালে এটার বড় ভার্সনটা আমারই হাতে করা মান্ডালা আর্ট। কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিন্তু এবার আমার আর মায়ের টিফিন করার পালা। আজকে ডিম সেদ্ধ করবো দুজনের জন্য, বাবার অলরেডি টিফিন খাওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ বাবা সকাল সকালই খেয়ে নেয়, তারপরে ওই মুড়ি মুরকি দই অ্যাজ ইউজুয়াল খেয়ে নিয়েছে। আমরা আজকে ডিম সেদ্ধ খাবো, তারপরে দেখি চানাচুরো খেতে পারি। মা এখন বসে আমার আগের দিনের ব্লগটা দেখছে, তোমরাও দেখে নিও কিন্তু, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো প্রেশার কুকারে সিটি দিয়ে জানান দিচ্ছে আমাদের ডিম সেদ্ধ রেডি। খুলে দেখে নি, বাহ দুটো ডিমই আস্ত আছে, ভালো সেদ্ধ হয়েছে। ডিম দুটো ছাড়িয়ে মাঝখান থেকে কেটে একটু গোলমরিচ ছড়িয়ে নিলাম। যাই এবার বেসন মুখটা ধুয়ে ফেলি, অলরেডি শুকিয়ে গেছে। এবার ডিম সেদ্ধটা খেমা রান্না করতে যাবে। আজকে বাবা মাটন কিমা এনেছে, এটা ডিনারে হবে। লাঞ্চে পুঁই শাকের চচড়ি হবে এই চিংড়ি দিয়ে। আমরা দুজন এখন একটু এই খাই খাইয়ের সল্টি স্পাইসি চানাচুরটা খাবো। শুধু শুধু চানাচুর খেতে আমার দারুণ লাগে। মা এখন পুঁই শাক কাটতে বসে গেছে, তাই আমি মাকে বারবার দিতে আসি চানাচুর। আমি এবার ছাদে যাব। ছাদে আমার জুতোটা কেচে শুকাতে দিয়েছে মা, বললো এক্ষুনি বৃষ্টি আসতে পারে তাই জন্য ছাদে গিয়ে তুলে আনতে। ছাদটা তোমাদের একটু ঘুরে দেখাই। ছাদের এই বোগেনভেলিয়া ফুলটা খুব ভালো হয়, প্রত্যেক দিন অনেকগুলো করে হয়, দেখতেই পাচ্ছ কতগুলো কুড়ি হয়েছে। রবিবার ছুটির দিন তাই মাঠে সবাই খেলছে। জুতো নিয়ে নিচে যাই, তাড়াতাড়ি স্নানও করতে হবে, অনেক বেলা হলো। ও এই ছবিটা দেখো, এটা আমার ছোটোবেলায় আঁকা, কেমন হয়েছে বলো তো? দুর্গাপূজার প্যান্ডেল ডেকোরেশনের একটা কাঠের ফ্রেম ফেলে দিয়েছিল ওরা, বাবা সেটাই নিয়ে এসেছিল, আর আমি অনেকগুলো চার্ট পেপার সেখানে জুড়ে জুড়ে এই পেন্টিংটা তৈরি করলাম। আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের যে এটা কত বড়। ছাদের পাশে এই যে আমাদের ছোট্ট ঠাকুর ঘর।
এবার তাড়াতাড়ি নিচে যাই, না হলে স্নান করতে অনেক দেরি হয়ে যাবে। আজকে আমি ইউজ করব একটা নতুন শ্যাম্পু আর একটা নতুন কন্ডিশনার। চলো শ্যাম্পু করে চলে এসেছি। তো ফার্স্ট টাইম ইউজ করলাম, কী আর রিভিউ দেবো, শুধু এটাই বলতে পারি যে শ্যাম্পুটা যেটা অ্যাপেল সাইডার ভিনেগার অ্যান্ড আর্গান অয়েল শ্যাম্পু অফ সেন্ট বটানিকা, ওইটার স্মেলটা খুব সুন্দর ছিল। কিন্তু কন্ডিশনারটা, ওই আর্গান অয়েল প্রোবায়োটিক কন্ডিশনার, ওটার স্মেলটা একটু ভালো না। যাই হোক, লং স্টেতে কেমন থাকে পরে বোঝা যাবে। এখন খুব দেরি হয়ে গেছে, লাঞ্চ করতে যাচ্ছি। বাবা অলরেডি খেতে বসে গেছে, মা আমার জন্য ওয়েট করছে। আজকে খাচ্ছি বাসমতি চালের ভাত, তার সঙ্গে চিংড়ি দিয়ে পুঁই শাক আর ফেঁসা মাছের ঝোল। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে আবার ফল খেতে ডাকলো মা, চলে এলাম। কালো জাম, পেয়ারা, জামরুল, আম, আশফল, কত কি খাবো। কিছুক্ষণ আগে আমি একটু ভিডিও করছিলাম, ভিডিও শ্যুট করলাম, এডিট করলাম, পোস্টও করে দিয়েছি, তোমরা দেখে নিও। রোজিনী মুলতানি মিটিটা এখন মাখছি, কারণ দুটো বড় বড় পিম্পল হয়েছে, আরও একটা হচ্ছে, যাতে সারে তাড়াতাড়ি, তার জন্য মাখছি, দেখা যাক। ডিনারেরও টাইম হয়ে গেছে, এবার ডিনার করব রুটি আর মাটন কিমা। টিভিতে জগদ্ধাত্রী চলছে আর আমরা ডিনার করতে বসে গেলাম। ডিনার সেরে মা এখন দই পাচ্ছে, মা বাড়িতেই টক দই পাতে। এবার শুতে যাওয়ার পালা। চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট।